হেল্পলাইনে আজকে আমরা দেখব কীভাবে আমরা আমাদের ফোনের যে অ্যাপ লক অপশনটি ব্যবহার করতে পারি এবং যে কোনো অ্যাপ হাইড করে রাখতে পারি এটি ফোনের নিজস্ব সেটিং সেটা হচ্ছে শাওমি এবং হোয়াওয়ে আমার জানা মতে অন্যান্য ফোনে এই সেটিংটা হয় কাজ করে কি না আমি ঠিক জানি না তবে হোয়াওয়ে এবং শাওমিতে অবশ্যই কাজ করে এটা ফোনের এই দুই ব্র্যান্ডের ফোনের নিজস্ব একটা সেটিং এর জন্য প্রথমেই আপনি যাবেন Xiaomi অথবা এর সিকিউরিটি অপশনে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে আসবেন এখানে লেখা আছে অ্যাপ লক এটাতে ক্লিক করবেন তারপর নিচে আছে টার্ন অন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ফোনে যে প্যাটার্ন আছে প্যাটার্ন লক বা প্যাটার্ন ওইটা এখানে দিতে পারেন নাও পারেন এটা আলাদা একটা প্যাটার্ন ইচ্ছা হলে ওইটা দেবেন না হলে নতুন একটা দেবেন এখানে দিতে হয় দুইবার করে দেবেন প্যাটার্নটা তারপর নেক্সট এ ক্লিক করবেন তারপর অ্যাড এটাতে ক্লিক করবেন এখানে ফিঙ্গারের অপশনটি চাইবে অবশ্যই আপনারা ফিঙ্গার লকটা আগেই করে নেবেন যারা পারেন না তারা আমার ভিডিওটি আই বাটন অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে দেখে নিতে পারেন কিভাবে ফিঙ্গারপ্রিন্ট অ্যাপ লকটা করতে হয় তো এখানে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে নেবেন আমি আগেই দিয়ে রাখছি তাই এখন দিয়ে দিলাম হয়ে গেল সঙ্গে সঙ্গে আপনাদের থাকলেও শুধু ফিঙ্গারটা ছোঁয়া দেবেন ফোনে এখান থেকে আপনি যে কোনো অ্যাপ লক করে দিতে পারেন ধরুন আমি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ এবং গ্যালারি দুটাই লক করব তো দুটাই এইখানে ক্লিক করবেন একটা ক্লিক করলেই তারপরে অন হয়ে যাবে দুটাই আমি লক করে দিয়েছি কি হয় তাহলে ব্যাকে গেলাম গ্যালারিতে দেখুন গ্যালারিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে গ্যালারি এবং হোয়াটসঅ্যাপ এই দুটিতেই আমি লক করেছি এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফিঙ্গার এখানে ফেস লকটা কাজ করছে আমার এই জন্য চলে আসছে তবে লকটা যদি অফ থাকে অর্থাৎ যে কেউ যদি খুলতে চায় তাহলেই এই আপনার গ্যালারি বা এসেতে ক্লিক করলেই এখানে আপনার ফিঙ্গার চাইবে ফেস লকটা করা থাকলে আপনি যদি করেন আপনার ফেসটা যেহেতু সামনে থাকবে তাই সঙ্গে সঙ্গে খুলে যাবে কিন্তু আপনি যদি না থাকেন যে কেউ খুলতে চাইলে এটা ফিঙ্গার চাইবে তো এই হলো লকার সিস্টেম আর যদি আপনি আপনার কোন অ্যাপ হাইড করে রাখতে চান আপনি ছাড়া কেউই ব্যবহার করতে পারবে না সেটা কিভাবে করবেন সেটা করতে গেলে এখানে চলে যাবেন ফেস লকটা অফ করে রাখবেন কারণ ফেস লকটা করে রাখলে হঠাৎ করে একটা কাজ হয়ে যায় ফিঙ্গার দেওয়ার প্রয়োজনই পড়ে না আর ফিঙ্গারের ক্ষেত্রে মনে রাখবেন যে ব্যক্তির ফিঙ্গার অর্থাৎ আপনি বা যারই হোক প্রথমে যে ফিঙ্গারটা দিয়েছে তারটাই এই ক্ষেত্রে কাজ করে তো কিভাবে আমরা হাইড করে রাখতে পারবো হাইড করার জন্য এই যে উপরে একটা অপশন দেখতে পারছেন হিডেন অ্যাপ এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে যে অ্যাপটি আপনি হাইড করতে চাচ্ছেন যে কোনো অ্যাপ ধরুন আমি এই যে অ্যাপটি এটি হাইট করব কেউ দেখতে পারবে না আমি ছাড়া এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এখান থেকে আমার অ্যাপটি হাইড হয়ে গেছে অদৃশ্য হয়ে গেছে এটা কিভাবে আবার আনবো জন্য এটার ডিসপ্লেতে দুইটা আঙুল ধরে দুটা আঙুলি দুই দিকে উপরে এবং নিচে নামিয়ে উঠিয়ে নেবেন তাহলে দেখবেন যে আপনার অ্যাপটি শো করছে এখান থেকে আপনি আবার এটা হাইট থেকে করে দিতে পারেন হাইড লিস্ট থেকে অফ করে দিতে পারেন আর এটার ক্ষেত্রে যদি হাইড করেন আপনি ছাড়া এটা কেউ দেখতে পারবে না কিন্তু এটি কাজ করবে আপনি ইউটিউব থেকে যদি কোনো ভিডিও ডাউনলোড করতে চান তাহলে ঠিকই ডাউনলোড করবে কিন্তু এই অ্যাপটি কোথায় আছে সেটা কেউই দেখতে পারবে না আপনি ছাড়া এটা কেউ বেরো করতে পারবে না কোথায় আছে কেউই জানতে পারবে না কিন্তু অ্যাপটি কাজ করবে এখন আমরা অ্যাপ লকের কিছু সেটিং দেখব আবার এই সিকিউরিটি অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে চলে যাবেন আবার অ্যাপ লকে অ্যাপ লকে যাওয়ার পরে এর উপরের দিকে ডাইন সাইডে উপরে দেখবেন গিয়ার আইকন আছে একটা সেটিং এটাতে ক্লিক করবেন অ্যাপ লক এটা যদি আপনি ক্যান্সেল করতে চান রাখতে চান না তাহলে এটা অফ করে দিতে পারেন সবগুলো এই বাটনটার মাধ্যমে তারপরে আনলক অল অ্যাপ অ্যাট ওয়ান্স যত লক করা অ্যাপ আছে সবগুলো আপনি ডিলি একবারে বন্ধ করে দিতে পারেন আনলক হয়ে যাবে লক থেকে বের হয়ে আসবে তারপরে নিচে আছে লক অল অ্যাপস যত অ্যাপস আছে সবগুলো একসঙ্গে লক করে দিতে পারেন এটার মাধ্যমে এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় লক সেটিং এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে তিনটি অপশন পাবেন প্রথমটা যেটা ডিফল্ট আকারে থাকবে সেট করতে হবে না যেটা লক হয়ে গেলে সবগুলো এমনি লক থাকবে আর হোয়েন ডিভাইস ইজ লকড অর আফটার এক্সিস্টিং অ্যাপ অ্যাপ থেকে বের হয়ে গেছেন অথবা লক হয়ে গেছে বা মিনিমাইজ করে রাখছেন এরকম অবস্থায় যে কোনো অ্যাপ লক হয়ে যাবে অ্যাপ থেকে বের হলেও মিনিমাইজ করলেও এটা লক হয়ে যাবে সঙ্গে সঙ্গে ডিসপ্লে অন থাকলেও আর তারপর নিচের যেটা হোয়েন ডিভাইস ইজ লকটেড অর ইন ওয়ান মিনিট আফটার এক্সিস্টিং অ্যাপ এটি এক মিনিট দ্বিতীয়টা এবং তৃতীয়টা এর সব সবগুলোই সেম শুধু এক মিনিট সময় এটাতে পাবেন এক্সট্রা দুটি অপশন একই রকম কাজ করবে শুধু তিন নম্বরটা যা এক মিনিট সময় আপনাকে দেবে এখানে আমার পরামর্শ থাকবে আপনারা দুই নম্বর যেটা এটা ব্যবহার করবেন এটাতেই সুবিধা হবে এরপর চলে যাবেন এখান থেকে ফেস আনলক দেখুন এটি যদি আপনি অফ করে রাখতে চান এই বাটনটায় ক্লিক করলেই এটা অফ হয়ে যাবে এখানে কয়েকটা আছে শো প্যাটার্ন তারপরে আছে লক উইথ ফিঙ্গার প্রিন্ট এভাবে আপনি অন আপ করে নিতে পারবেন তারপরে চেন্স পাসওয়ার্ড টাইপ এটাও পরিবর্তন করে নিতে পারেন আপনার পাসওয়ার্ডটি আমার এই ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দেবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন খোদা হাফেজ